আসসালামু আলাইকুম, টিজেন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনা রয়েছে সৌদি প্রবাসীদের জন্য মহা দুঃসংবাদ। সৌদি ভিসার মেয়াদ বাড়াতে কফিলের চিঠি বাধ্যতামূলক লাগবে বলছে দূতাবাস, সে বিষয়ে বিস্তারিত। সম্পূর্ণ ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেওয়ার অনুরোধ রইল। প্রিয় সৌদি প্রবাসী ভাইগণ, আপনারা যারা এতদিন জেনেছিলেন আপনার ভিসার মেয়াদ বাড়াতে কফিলে কোনো চিঠিপত্র লাগবে না, দূতাবাস থেকে যে খবরটি আমাদেরকে দেওয়া হয়েছিল তা গতকালকে চেঞ্জ করা হয়েছে। দূতাবাস থেকে এখন নতুন নিয়ম করা হয়েছে, যে নিয়মে বলা হয়েছে এখন থেকে ভিসার মেয়াদ বাড়াতে হলে কফিলের চিঠি বাধ্যতামূলক লাগবে। গতকালকে দূতাবাস থেকে এক লাইনের বাংলা ও আরবি ভাষায় একটি মেসেজ দেওয়া হয়। সেখানে লেখা আছে, রি এন্ট্রি ভিসার মেয়াদ বৃদ্ধির জন্য কফিলের সত্যায়িত লেটার সহ জমা দিতে হবে। কয়েকদিন অপেক্ষার পর এরকম একটি দূতাবাস থেকে খবর পায় প্রবাসীরা একেবারে হতাশ হয়ে পড়েছে। প্রিয় সৌদি প্রবাসী ভাইগণ, আমরা সকলে জানি যে সৌদি আরবে ভিসা মেয়াদ বাড়াতে হলে আগের নিয়ম অনুসারে কফিলের থেকে প্রত্যাহৃত লেটারটা আগে থেকে বাধ্যতামূলক ছিল। কিন্তু গত 7 দিন আগে আমাদেরকে দূতাবাস থেকে বলা হয়েছিল ভিসার মেয়াদ বাড়াতে হলে কফিলের কোনো লেটার লাগবে না, আর সেই খবরটি পেয়ে আমাদের প্রবাসীরা সকলেই অত্যন্ত খুশি হয়েছিল। কিন্তু দিন শেষে আবারও আমাদের দূতাবাস কর্তৃপক্ষ এভাবে তাদের কথা পরিবর্তন করায় আমাদের প্রবাসীরা বড় ধরনের বিপদে পড়ে গেল। তবে যাই হোক, আপনাদের সকলে দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা দয়া করে এখন থেকে 4টি জায়গায় 5টি কাগজপত্র রাখবেন, যে 5টি কাগজ আপনার ভিসার মেয়াদ বাড়াতে লাগবে। 1. ইকামার মেয়াদ আছে তার ফটোকপি, 2. অরিজিনাল পাসপোর্ট মেয়াদ সহ, 3. রি এন্ট্রি ভিসার কপি এবং ফটোকপি, 4. পাসপোর্ট সাইজে 2 কপি ছবি ল্যাব প্রিন্ট, এবং 5. আপনার কফিলের থেকে সত্যায়িত লেটার। এই 5টি কাগজ সহ আপনি যে কোনো এজেন্সিতে জমা দিলে তারপরে আপনার ভিসার মেয়াদ বাড়বে, এমনটা জানিয়েছে ঢাকায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস। প্রিয় সৌদি প্রবাসী ভাইগণ, অনেকেই বলতে পারেন যে ভাই, আমি যদি কফিলের সঙ্গে যোগাযোগ করে আমি আমার লেটার আনতে পারি তাহলে তো আমি আমার কফিলের মাধ্যমে ভিসা ও আকামার মেয়াদ বাড়াতে পারি, তাহলে কি জন্য আমাকে দূতাবাসে যেতে হবে? দেখুন, আপনার কথার যথেষ্ট যুক্তি রয়েছে, কিন্তু দূতাবাস থেকে এই নিয়মটি জারি করেছে, এক্ষেত্রে আমার আপনার কিছুই করার নেই। খবরটি আমাদের সৌদি প্রবাসী সকল ভাইদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই আপনারা যা দেখছেন তারা শেয়ার করে অন্যদেরকে এখনই দেখার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর আবামীতে সকল গুরুত্বপূর্ণ খবরের খবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজেন 24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।